হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে সিএলপি অর্থাৎ কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অফ অডিটিং যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা যে এসএকিউ কোশ্চেনগুলো আছে বেশ কিছু এসএকিউ কোশ্চেনগুলো নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাশন করছি, ঠিক আছে? তো প্রথমে লগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন বলেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হস্তান্তরযোগ্য দলিলের লেখক কাকে বলা হয়? হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 7 নম্বর ধারা অনুযায়ী হুন্ডি ও চেক যিনি তৈরি করেন তাকে দলিল প্রস্তুতকারক বা লেখক বলে। সেকেন্ড কোশ্চেন, পৃষ্ঠাঙ্কন কাকে বলে? পৃষ্ঠাঙ্কন বলতে বোঝায় হস্তান্তরের উদ্দেশ্য দলিলের ধারক যখন কোনো দলিলের সামনে বা পিছনে বা দলিলের সাথে যুক্ত কোনো কাগজে স্বাক্ষর করে তখন তাকে দলিলের পৃষ্ঠাঙ্কন বলে। নেক্সট কোশ্চেন, রেখাঙ্কিত চেক কি? রেখাঙ্কিত চেক বলতে সেই চেককে বোঝায় যে চেকে দুটি সমান্তরাল লাইনে চেকের মাঝখানে বা চেকের বাঁদিকে ওপরের কোণ টানা থাকে, ঠিক আছে? চেক হারিয়ে গেলে বা চুরি হয়ে গেল যাতে চেকের অর্থ অন্য কেউ তুলে না নিতে পারে সেজন্য নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে চেক রেখাঙ্কন খুবই জনপ্রিয়। নেক্সট কোশ্চেন বলেছে, সমর্পণ মূল্য কাকে বলে? 1938 সালের বীমা আইনের 113 নম্বর ধারা অনুযায়ী বিমার কিস্তি অর্থাৎ বিমা প্রিমিয়াম প্রদান করতে না পারলেও বিমা চুক্তি কতগুলি শর্ত সাপেক্ষে বাতিল হয় না? জীবন বীমা কোম্পানি যে বিমাপত্র বিমাগ্রহীতাকে দেয় তাতে উল্লেখ থাকে যে যদি কমপক্ষে দুটি বিমা কিস্তি প্রদান করা হয় অথবা মোট কিস্তি সংখ্যার 1/10 কিস্তি যদি প্রদান করা হয় তাহলে সমর্পণ মূল্য হিসেবে বিমাগ্রহীতা বিমা কোম্পানি কিছু পরিমাণ অর্থ থেকে ফেরত পাবে, একেই সমর্পণ মূল্য বলে। নেক্সট বলেছে, প্রতিস্থাপনের নীতি কি? যে বিমা চুক্তিতে বিমাকারী সম্পত্তির ক্ষতিপূরণ করে না বরং বিমা চুক্তিতে উল্লেখ থাকে যে সম্পত্তির ক্ষতিপূরণ না করে তার সম্পত্তির প্রতিস্থাপন ব্যয় বহন করবে এই বিমাপত্রকে প্রতিস্থাপন বিমাপত্র বলে। নেক্সট, বিমাপত্র কাকে বলে? বিমাপত্র হলো বিমা চুক্তির দলিল, বিমা চুক্তির শর্তসমূহ যে দলিলের লিখিত আকারে থাকে তাকে বিমাপত্র বলে। নেক্সট, নামে মাত্র অংশীদার বলতে কী বোঝো? যে অংশীদার নিজের নাম অংশীদারি কারবারে ব্যবহার করার অনুমতি দিলেও কারবার থেকে কোনো সুবিধা ভোগ করে না তাকে নামে মাত্র অংশীদার বলে। নেক্সট, অংশের চুক্তিনামা যে কোনো দুটি বিষয়বস্তুর উল্লেখ করো। অংশীদারি কারবারের উদ্দেশ্য কী কী? অংশীদারি কারবারের প্রতিটি অংশের দেয় মূলধনের পরিমাণ। নেক্সট, নাবালক অংশীদারের যে কোনো দুটি অধিকার উল্লেখ করো। অংশীদারি কারবারের হিসাবপত্র পরিদর্শন করার এবং ওই হিসাবের প্রতিলিপি পাওয়ার অধিকার, এই জাতীয় কারবারের মুনাফা পাওয়ার অধিকারী। নেক্সট বলে, বাণিজ্যিক হুন্ডি কাকে বলে? 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনের 13 নম্বর ধারার 1 নম্বর উপধারা অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিল বলতে বোঝায় প্রতিশ্রুতিপত্র বাণিজ্যিক হুন্ডি ও চেক যা বাহককে বা দলিলের নির্দেশ মতো প্রদেয় হয়। এবং বাহক দেহ চেক কাকে বলে? যে চেক যে কোনো ব্যক্তি ব্যাংকে ভাঙাতে পারে তাকে বাহক দেহ চেক বলে। এই ধরনের চেকের ওপর ব্যক্তির নাম অথবা বাহককে প্রদেয় বলে উল্লেখ থাকে। নেক্সট, সমুদ্র যাত্রা বিমা বলতে কী বোঝো? বিমা চুক্তিতে যখন উল্লেখ থাকে যে জাহাজের বিমা কোনো স্থান থেকে তার গন্তব্যস্থান পৌঁছানো পর্যন্ত কার্যকর থাকে তাকে সমুদ্রযাত্রা বিমা বলে। এ ধরনের বিমা যাত্রা শুরু থেকে জাহাজের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত কার্যকর হয়। এরা বলছে, অর্থ ফেরত জীবন বিমা প্রকল্প বলতে কী বোঝো? যে বিমা চুক্তিতে বিমাগ্রহীতা প্রতি বছর বিমার কিস্তি চুক্তিমতো প্রদান করে এবং বিমার মেয়াদের মধ্যে যে মূল বিমা রাশি অংশবিশেষ ফেরত পায় তাকে অর্থফেরত জীবন বিমার প্রকল্প বলে। নেক্সট, ক্ষতিপূরণের নীতি কাকে বলে? এই নীতি অনুসারে বিমা চুক্তির বিষয়টি অর্থাৎ যে বিষয়ের ওপর বিমা করা হয়েছে তা ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি তার প্রকৃত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। নেক্সট, একজন অংশীদার কর্তৃক কারবারের প্রতি দেওর উপর ধার্য করা সুদের হার উল্লেখ করো। বলছে, বার্ষিক 6% হারে সুদ যে একজন অংশীদার কর্তৃক কারবারের প্রতি দেও, কারবার যে টাকা পয়সা দিয়ে তার উপর ধার্য করা সুদের হার কত উল্লেখ করো। বার্ষিক 6% রেট। এবার বলছে, ইচ্ছাধীন অংশীদারি বলতে কী বোঝো? অংশীদারি আইনের
সাত নম্বর ধারায় বলা হয়েছে যে যখন অংশীদারি চুক্তিতে অংশীদারি মেয়াদের কোনো উল্লেখ থাকে না বা এরূপ কোনো শর্তের উল্লেখ থাকে না যার ওপর অংশীদারি সম্পর্ক নির্ভর করে, সেক্ষেত্রে অংশীদারিকে ইচ্ছাধীন অংশীদারি বলে। নেক্সট, একজন অংশীদারের ব্যক্ত ক্ষমতা বলতে কী বোঝো? অংশীদারি চুক্তিতে অংশীদার যেসব ক্ষমতা সুস্পষ্টভাবে উল্লেখ থাকে তাকে বলে অংশীদারের ব্যক্ত ক্ষমতা। এবার বলছে একটি হস্তান্তরযোগ্য দলিলে হস্তান্তর বলতে কী বোঝো? যে পদ্ধতিতে চেক, হুন্ডি বা প্রতিশ্রুতিপত্রের মালিকানা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে হস্তান্তরিত হয় তাকে হস্তান্তরযোগ্য দলিলের হস্তান্তর বলে। নেক্সট, হস্তান্তরযোগ্য দলিলের গ্রাহক কাকে বলা হয়? হস্তান্তর শব্দের অর্থ কোনো কিছু প্রদান করা। হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে হস্তান্তর বলতে প্রতিশ্রুতিপত্র, হুন্ডি ও চেক দলিল প্রস্তুতকারক যখন গ্রাহক বা স্বীকৃতিদাতাকে প্রদান করে তখন তাকে হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে হস্তান্তর বলে। এ বলছে বাণিজ্যিক হুন্ডি পরিশোধের ক্ষেত্রে মেয়াদপত্তির পর রিয়াতি সময় হিসেবে কতদিন দেওয়া হয়? 3 দিন সময় দেওয়া হয়। যৌথ জীবন বিমা কাকে বলে? একই সাথে দুটি জীবনের ওপর যে বিমা করা হয় এবং এদের মধ্যে একজনের মৃত্যু হলে অপর ব্যক্তি বিমাকৃত অর্থ ফেরত পায় তাকে যৌথ জীবন বিমা বলে। তো যে জীবন বিমার ক্ষেত্রে মনোনয়ন কী? বিমাপত্রের ধারক নিজের জীবনের ওপর বিমার ক্ষেত্রে মেয়াদপত্তির আগে তার মৃত্যু ঘটলে কে বা কারা তার মনোনীত ব্যক্তি হিসেবে বিমার অর্থ পাবে তা উল্লেখ করে তাকে মনোনয়ন বলে। নেক্সট, অংশের চুক্তিতে উল্লেখ না থাকলে অংশের মধ্যে লাভের অংশ কী অনুপাতে বণ্টিত হয়? সম অনুপাতে বণ্টিত হয়। সীমাবদ্ধ অংশীদার বলতে কী বোঝো? যে অংশের কারবারে একজন বাদে সমস্ত অংশীদার সীমিত দায় বহন করে সেসব অংশীদারকে সীমাবদ্ধ অংশীদার বলে। নেক্সট, অংশের চুক্তি বলতে কী বোঝো? অংশের চুক্তি হলো সেই দলিল যেখানে সমস্ত অংশীদারগণের অধিকার এবং কর্তব্য এবং কারবারের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত বিষয়ের উল্লেখ থাকে। প্রতিটি অংশীদারের মধ্যে কারবার সংক্রান্ত কোনো বিরোধ উপস্থিত হলে এই দলিলের মাধ্যমে তা দূর করা সম্ভব হয়। নেক্সট, প্রত্যত্তপত্র কাকে বলে? যে দলিলের মাধ্যমে দেনাদার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওনাদারকে বা তার নির্দেশ মতো অন্য কোনো ব্যক্তিকে প্রদান করার সত্যহীন প্রতিশ্রুতি দেয় সেই দলিলকে প্রত্যত্তপত্র বলে। বলছে ভুয়া হুন্ডি কাকে বলে? যে হুন্ডিতে হুন্ডির লেখক বা প্রাপক বা উভয়ের নামই যদি ভুয়া বা অলিক হয় তাহলে এই জাতীয় হুন্ডিকে ভুয়া বা অলিক হুন্ডি বলে। এই জাতীয় হুন্ডির লেখক বা গ্রাহক বা উভয়েরই বাস্তব কোনো অস্তিত্ব থাকে না। নেক্সট, বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝো? বিমার উদ্দেশ্য হলো বিমা স্বার্থকে সুরক্ষিত করা। বিমাযোগ্য স্বার্থ বলতে মালিকানা বা আর্থিক স্বার্থ বোঝায়। কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির সাথে যদি আর্থিক কোনো স্বার্থ থাকে বা কোনো ব্যক্তি তার নিজস্ব সম্পত্তির উপর যে অধিকার থাকে এবং ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই বিশেষ বিষয়কে মাথায় রেখে উপরোক্ত ব্যক্তি যদি বিমা করেন তাহলে তাকে বিমাযোগ্য স্বার্থের নিরীক্ষে বিমা বলা হয়। অর্থাৎ বিমাযোগ্য স্বার্থ সাধারণভাবে আইন অনুযায়ী সম্পত্তির মালিকানা বা সম্পর্ক বা রক্তের সম্পর্কের উপর নির্ভরশীল, তবে বর্তমানে জীবন বিমার ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গৃহীত হয়। নেক্সট, নির্দিষ্ট অগ্নি বিমাপত্র কী? যখন অগ্নি বিমাপত্রে একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ থাকে তখন তাকে নির্দিষ্ট বিমাপত্র বলা হয়। এরূপ ক্ষেত্রে আগুনের ফলে ক্ষতির পরিমাণ কম বা বেশি যাই হোক না কেন বিমাকারী বিমাপত্রে উল্লিখিত অর্থ ক্ষতিপূরণ হিসেবে প্রদান করে, সে কারণে নির্দিষ্ট মূল্যের বিমাপত্র ক্ষতিপূরণের চুক্তি হিসেবে গণ্য হয় না। নেক্সট বলেছে ভাসমান বিমাপত্র বলতে কী বোঝো? যখন একটি বিমা চুক্তি দ্বারাই বিভিন্ন জায়গায় অবস্থিত সম্পত্তির বিমা করা হয় তখন তাকে ভাসমান বিমাপত্র বলে। এই ধরনের বিমা চুক্তিকে গড় ধারা মানে অ্যাভারেজ ক্লজ আবশ্যিকভাবে যুক্ত থাকে। নেক্সট, অংশীদারি আইন 1932 অনুসারে অংশীদারি কারবারের সংজ্ঞা দাও। ভারতীয় অংশীদারি আইন 1932-এর 4 নম্বর ধারায় প্রদত্ত অংশীদারি কারবারের সংজ্ঞা হলো সকলের দ্বারা মিলিতভাবে বা সকলের পক্ষ থেকে একজন দ্বারা পরিচালিত কোনো কারবারের মুনাফা বণ্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অংশীদারি কারবার বলে। নেক্সট, সক্রিয় অংশীদার কাকে বলে? যে অংশীদার অংশীদারি কারবারে সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনার সাথে যুক্ত থাকে তাকে সক্রিয় অংশীদার বলে। নেক্সট, বাণিজ্যিক হুন্ডি ও চেকের মধ্যে পার্থক্য। বাণিজ্যিক হুন্ডি ব্যাংক সময় যে কোনো ব্যক্তির ওপর লেখা হয়, চেক কেবলমাত্র ব্যাংকের উপরেই লেখা যায়, কোনো ব্যক্তির উপর লেখা যায় না। নেক্সট, আদিষ্ট দেহ চেক বলতে কী বোঝো? যখন চেকের টাকা কেবলমাত্র চেকের ওপর যে ব্যক্তির নাম উল্লেখ থাকে তাকেই প্রদেয় হয় তখন তাকে আদিষ্ট দেহ চেক বলে। নেক্সট, যুগ্ম বিমা কাকে বলে?
যখন একই সম্পত্তি একাধিক বীমা কোম্পানিতে বীমা করা হয় তখন তাকে যুগ্ম বীমা বলে। তবে একাধিক বীমা চুক্তি থাকলেও সম্পত্তির প্রকৃত ক্ষতির পরিমাণই বীমা গ্রাহক মিলিতভাবে সমস্ত বীমা কোম্পানির কাছ থেকে পেতে পারে, তার বেশি নয়। এক্ষেত্রে বীমা কোম্পানিগুলি মোট ক্ষতি আনুপাতিক হারে বহন করে। নেক্সট, এবার অডিটের কোশ্চেনগুলো দেখি। নিরীক্ষার ফাইলে দুটি প্রকারের নাম লেখো, স্থায়ী নিরীক্ষার ফাইল ও চলতি বছরের নিরীক্ষার ফাইল। নেক্সট, নিরীক্ষা স্মারকলিপি বলতে কী বোঝো বা নিরীক্ষা স্মারকলিপি কী? নিরীক্ষার সত্যসমূহ প্রতিষ্ঠানের কাজকর্ম সম্পর্কিত যাবতীয় তথ্যের লিখিত বিবরণীকে নিরীক্ষা স্মারকলিপি বলে। নেক্সট, সত্যতা যাচাইকরণের সংজ্ঞা দাও বা সত্য যাচাইকরণ কাকে বলে? লেনদেনের সঠিকতা ও যথার্থতার সমর্থনে প্রামাণ্য দলিলের পরীক্ষা করাই হলো সত্যতা যাচাইকরণ। নেক্সট, সত্য যাচাইকরণের সময় যেসব গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হয় তার মধ্যে দুটি উল্লেখ করো, প্রতিটি ভাউচারের তারিখ ও উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর থাকতে হবে। নেক্সট, ভাউচারের একটি বৈশিষ্ট্য, ভাউচারের তারিখ ও উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর থাকে। নেক্সট, টিমিং অ্যান্ড লিডিং বলতে কী বোঝো? টিমিং অ্যান্ড লিডিং হলো হিসাবে কারচুপি করে নগদ টাকা আত্মসাত করার একটি উপায়। নমুনা পরীক্ষা কাকে বলে? সমজাতীয় বহুসংখ্যক লেনদেনের থেকে কয়েকটি বাছাই করা প্রতিনিধিত্বমূলক লেনদেনের বিশদ পরীক্ষার মাধ্যমে সমগ্র লেনদেনের সত্যতা যথার্থতা সম্পর্কে ধারণা সৃষ্টি করার পদ্ধতিকে নমুনা পরীক্ষা বলে। ভারতে কত সালে পরিব্যয় নিরীক্ষা প্রথমবার প্রচলন হয়? 1965 সালে। ব্যবসা নিরীক্ষার দুটি অসুবিধা, উপযুক্ত ব্যবস্থাপক নিরীক্ষকের অভাব ও সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী নয়। কার্য সম্পাদন নিরীক্ষা কাকে বলে? যে নিরীক্ষায় প্রতিষ্ঠানের কাজকর্মে সমগ্র বা অংশবিশেষ নির্দিষ্ট মান ও লক্ষ্যমাত্রা অনুসারে সম্পন্ন হয়েছে কিনা তা পরীক্ষা করা হয় তাকেই কার্য সম্পাদন নিরীক্ষা বলে। নেক্সট, কার্য সম্পাদন নিরীক্ষার দুটি সুবিধা লেখো, কৃতকার্যের মূল্যায়ন, বিচ্যুতির ক্ষেত্রে সংশয়মূলক ব্যবস্থা। নেক্সট, সামাজিক নিরীক্ষা কাকে বলে? কোহলার বলেছেন যে সামাজিক নিরীক্ষা হলো এমন এক ধরনের নিরীক্ষা যা আইনগত বাধ্যবাধকতা ছাড়িয়ে প্রতিষ্ঠানের জনস্বার্থ বিষয়ক অলাভজনক কার্যকলাপ এবং তার প্রভাবের উপর গুরুত্ব আরোপ করে। নেক্সট, নিরীক্ষা পরিকল্পনা কাকে বলে? নিরীক্ষার কাজ সুসংগতভাবে পরিচালনা করার উদ্দেশ্যে নিরীক্ষক আগাম যে নিরীক্ষার রূপরেখা তৈরি করে তাকেই নিরীক্ষার পরিকল্পনা বলে। নেক্সট, নিরীক্ষার কর্মসূচির দুটি অসুবিধা, যান্ত্রিকতা ও একঘেয়েমি। নিরীক্ষা সংক্রান্ত কাগজপত্র বা নথিপত্র বলতে কী বোঝো? নিরীক্ষাকালীন নিরীক্ষক প্রতিষ্ঠান সম্পর্কিত যেসব তথ্য গঠন, প্রকৃতি, হিসাব নিকাশ ইত্যাদি সংগ্রহ করেন ও যেসব বিবরণী প্রস্তুত করেন এগুলোকেই একত্রে নিরীক্ষার কাগজপত্র বা নথিপত্র বলে। ভাউচার কাকে বলে? হিসাব বইয়ে লিখিত লেনদেনের সমর্থনে প্রামাণ্য দলিলকে ভাউচার বলে। নিয়মমূলক পরীক্ষা ও সত্য যাচাইকরণের মধ্যে পার্থক্য, নিয়মমূলক পরীক্ষা সত্য যাচাইকরণের অন্তর্ভুক্ত তাই এর ব্যাপকতা অনেক বেশি। নিয়মমূলক পরীক্ষা করলে সত্য যাচাইকরণ হয় না, কিন্তু সত্য যাচাইকরণ করলে নিয়মমূলক পরীক্ষার দরকার হয় না। এরপর যে পরিব্যয় নিরীক্ষার যে কোনো একটি অসুবিধা, মানে সীমাবদ্ধতা। পরিব্যয় নিরীক্ষা ব্যয়বহুল ব্যবস্থা, আর্থিক নিরীক্ষার অতিরিক্ত হিসাবে পরিব্যয় নিরীক্ষা ব্যয় বৃদ্ধি ঘটায়। নিরীক্ষার কর্মসূচি কাকে বলে? নিরীক্ষার কর্মসূচি হলো নিরীক্ষা পরিকল্পনার অংশ। নিরীক্ষার কাজ যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার আগাম পরিকল্পনার লিখিত রূপকে নিরীক্ষা কর্মসূচি বলে। মেক্সের মতে এটি হলো নিরীক্ষাধীন প্রতিষ্ঠানে নিরীক্ষা সংক্রান্ত কাজ সম্পন্ন করার একটি বিস্তারিত পরিকল্পনা। এবার সহায়ক ভাউচার কি? মুখ্য ভাউচার কোনো কারণে হারিয়ে গেলে সহায়ক প্রমাণ হিসেবে যে ভাউচার তৈরি করা হয় তাকে সহায়ক ভাউচার বলে। ভাউচারের মূল কপির প্রতিলিপি বা কার্বন কপি এর উদাহরণ। নিয়মমাফিক পরীক্ষা কাকে বলে? প্রতিষ্ঠানের লেনদেনগুলি সঠিক পদ্ধতি অনুসরণ করে হিসাব বইতে লেখা হয়েছে কি না তা পরীক্ষা করাই হলো নিয়মমাফিক পরীক্ষা। এই পরীক্ষায় প্রতারণামূলক ভুল ও জুয়াচুরি ধরা যায় না, লেনদেনগুলির গাণিতিক শুদ্ধ পরীক্ষা করাই হলো পরীক্ষাই হলো নিয়মমাফিক পরীক্ষা। নেক্সট, ব্যবস্থাপনা নিরীক্ষা। BIM ব্রিটিশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অনুসারে প্রতিষ্ঠানের সকল স্তরে গৃহীত নীতি ও পদ্ধতি অনুযায়ী ব্যবস্থাপনার কাজ সম্পন্ন হয়েছে কি না তার বিশ্লেষণমূলক পর্যালোচনাকে ব্যবস্থা নিরীক্ষা বলে। নেক্সট, ব্যবস্থা নিরীক্ষার একটি অসুবিধা, ব্যয়বহুল ব্যবস্থা তাই ছোট প্রতিষ্ঠানে এটি উপযোগী নয়। ব্যবস্থা নিরীক্ষা এবং আর্থিক নিরীক্ষার মধ্যে যে কোনো একটি পার্থক্য। আর্থিক নিরীক্ষা অধিকাংশ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইনগত বাধ্যতামূলক, কিন্তু ব্যবস্থা নিরীক্ষা
আইনত বাধ্যতামূলক নয়। কোম্পানি আইনে কেবলমাত্র কতগুলি বিশেষ কোম্পানির ক্ষেত্রে এরূপ নিরীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরীক্ষা ফাইল কাকে বলে? নিরীক্ষক নিরীক্ষা সংক্রান্ত নথিপত্র যে ফাইলের মাধ্যমে সংরক্ষণ করেন তাকেই নিরীক্ষা ফাইল বলে। সত্যতা যাচাইকরণের দুটি উদ্দেশ্য লেখ, লেনদেনের হিসাবভুক্ত যাচাই করা, লেনদেনের বৈধতা ও সত্যাসত্য বিচার করা। আভ্যন্তরীণ ভাউচার কাকে বলে? যে সকল ভাউচার আভ্যন্তরীণ লেনদেনের পরিপ্রেক্ষিতে প্রস্তুত করা হয় তাদের আভ্যন্তরীণ ভাউচার বলে। বেতন বই এ ধরনের ভাউচারের উদাহরণ। একটি বৈধ ভাউচারের যে কোনো একটি বৈশিষ্ট্য, প্রতিটি ভাউচার প্রতিষ্ঠানের নাম, লেনদেনের তারিখ, বলে প্রতিটি ভাউচারে প্রতিষ্ঠানের নাম, লেনদেনের তারিখ ও স্বাক্ষর থাকা আবশ্যক। গভীরভাবে নিরীক্ষা কাকে বলে? যে নিরীক্ষা ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের মধ্যে কয়েকটি লেনদেন সুপরিকল্পিতভাবে বেছে নিয়ে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরে পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিতভাবে নিরীক্ষা করা হয় তাকে গভীরভাবে নিরীক্ষা বলে। নেক্সট, নিরীক্ষার নোট বই কাকে বলে? যে বাঁধানো খাতা বা নোট বইয়ে নিরীক্ষা দৈনন্দিন কাজ চলাকালীন বিভিন্ন সমস্যা যা কর্তৃপক্ষের কাছে সমাধানের জন্য বা জানানোর জন্য নিরীক্ষার কর্মীদের দ্বারা লিখে রাখা হয় তাকে নিরীক্ষার নোট বই বলে। মুখ্য ভাউচার কাকে বলে? লেনদেনের সমর্থনে যে প্রামাণ্য দলিল তৈরি করা হয় তাকেই বলে মুখ্য ভাউচার, যেমন ক্রয়ের চালান। আভ্যন্তরীণ ভাউচারের একটি উদাহরণ, ক্যাশ মেমো বা অর্থপ্রাপ্তির রসিদ চালান। নেক্সট, বর্তমান নিরীক্ষা ফাইলের যে কোনো একটি বিষয়। বর্তমান নিরীক্ষা ফাইল বা চলতি নিরীক্ষার ফাইলে যেসব কাগজপত্র, বিবরণী, দলিলপত্র ইত্যাদি রাখা হয় তার মধ্যে একটি হল নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের নগদ প্রবাহ তালিকা। অপর আরেকটি উদাহরণ হলো ব্যাংকের হিসাব মিলকরণ বিবরণী। ঠিক আছে, এই ছিল বিগত বছরগুলিতে CLPA সাবজেক্টে অর্থাৎ ল এবং আইটে এই সমস্ত এসেগুলো এসেছিল এবং এগুলো আমি তোমাদের সামনে ডিসকাশন করে দিলাম।